নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে কাঁঠালের বীজ দিয়ে ওলে ডাঁটা করে দেখাবো। তো এখানে কি কি নিয়েছি সেটা তোমরা দেখে নাও। আলু নিয়েছি, পটল নিয়েছি, কাঁঠালের বীজ নিয়েছি আর লেবু নিয়েছি। তো প্রথমে আমি ওলে ডাঁটাগুলো কেটে নিব। তো ওলে ডাঁটাগুলো আমার কাটা হয়ে গেছে, এবার আমি পটলগুলো কেটে নেব। এবার আমি আলুটা কেটে নেব। এবার আমি কাঁঠালের বিচুনগুলো কেটে নেব। কাঁঠালের বিচুনগুলো আমার কাটা হয়ে গেছে। তো এবার আমি সবজিগুলো ধুয়ে নেব এক এক করে। প্রথমে আমি ওলে ডাঁটাটাকে সেদ্ধ করে নেব প্রেশার কুকারে। তো জলটা দিয়ে দেব। তো ডাঁটাগুলো প্রেশার কুকারে দিয়ে দেব। প্রেশার কুকার ঢাকনাটা দিয়ে দিলাম, 5 মিনিট মতো সেদ্ধ হবে। তো ডাঁটাটা আমার সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব এটাকে। আমি জলটা ঝরিয়ে নেব। কড়াটা আমার তেতে গিয়েছে, সরষের তেলটা দিয়ে দেব। তো সবজিগুলো ভেজে নেব এক এক করে। প্রথমে আলুগুলো ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আমি কাঁঠালের বিচুনগুলো ভেজে নেব। কাঁঠালের বিচুনগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আমি পটলগুলো ভেজে নেব। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব।
এবারে বলে ডাটাটা ভেজে নেব। সিদ্ধ করে রেখেছি, এবার আমি ভেজে নেব তেলে। তোলে ডাটাটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিব। এবার আমি সর্ষের তেলটা দিয়ে মশলাটা কষিয়ে নেব, কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। তেজপাতাটা দিয়ে দিলাম, পাঁচফোড়নটা দিয়ে দিলাম। পেস্ট করে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে দিলাম, এক চামচ জিরে বাটাটা দিয়ে দিলাম, এক চামচ আদা বাটাটা দিয়ে দিলাম, স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম, হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো। নামানোর আগে লেবুর রসটা দিয়ে দিলাম। তো আমার রোলের ডাসাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।